সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পরিণতি নিয়ে পাশ্চাত্যকে হুঁশিয়ার করল রাশিয়া। মূল্যসীমা মানছে না চীন, বেশি দামে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে বেইজিং, যা বলছে ব্লুমবার্গের প্রতিবেদন। রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞায় কি নিজেই বিপদে পড়ছে ইউ, যা বলছে ইকোনমিস্টের প্রতিবেদন। পারস্য উপসাগরীয় দেশগুলোকে ইওয়ানের তেল গ্যাস বিক্রির প্রস্তাব দিয়েছে চীন। ভারতে আঘাত এনেছে ঘূর্ণিঝড় মান্দোস। সৌদি চীনা বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানালেন ইরানের ভাইস প্রেসিডেন্ট। এবং হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুনের জেল জরিমানা। দর্শক, শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7 এবং ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া মূল্যসীমা লঙ্ঘন করে রাশিয়ার কাছ থেকে বেশি দামে তেল কিনছে চীন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পরিণতি নিয়ে পাশ্চাত্যকে হুঁশিয়ার করল রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া বলেছেন, পশ্চিমা যেসব দেশ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে এবং সেই সমস্ত অস্ত্র রাশিয়ার ভেতরের স্কুল ও ঘরবাড়ি ধ্বংসের কাজে ব্যবহার করা হচ্ছে, সেসব দেশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তৃতা দিতে গিয়ে ভ্যাসিলি নেভেনজিয়া এসব কথা বলেন। তিনি জানান, গত 4 ডিসেম্বর দোনেস্ক অঞ্চলের স্পোর্টস এরেনাতে খাবার পানি বিতরণের সময় সেখানে ইউক্রেনের সামরিক বাহিনী কামানের গোলা বর্ষণ করে। ইউক্রেনের সেনারা এসব কামানের গোলা পশ্চিমা দেশগুলোর কাছ থেকে পেয়েছে। ভ্যাসিলি নেভেনজিয়া বলেন, ইউক্রেনের সেনারা কার্যত শহরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি আরও জানান, 27 নভেম্বর থেকে এ পর্যন্ত ইউক্রেনের সেনাদের হাতে দোনবাস অঞ্চলে 22 জন বেসামরিক ব্যক্তি নিহত এবং 80 জন আহত হয়েছেন। এর বাইরে বহু সংখ্যক ঘরবাড়ি এবং স্কুল ভবন ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সমস্ত হামলায় ইউক্রেন আমেরিকার দেয়া হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ভ্যাসিলি নেভেনজিয়া বলেন, আমরা আমেরিকা ও তার মিত্র দেশগুলোর এই অপরাধমূলক সমস্ত তথ্য তারা রেকর্ড করছেন। এ সমস্ত অপরাধমূলক তৎপরতার সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও ঘোষণা দেন নেভেনজিয়া। মূল্যসীমা মানছে না চীন, বেশি দামে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে বেইজিং, যা বলছে ব্লুমবার্গের প্রতিবেদন। শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7 এবং ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া মূল্যসীমা লঙ্ঘন করে রাশিয়ার কাছ থেকে বেশি দামে তেল কিনছে চীন। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এ খবর দিয়েছে। গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন এবং G7 রাশিয়ার তেলের জন্য মূল্যসীমা নির্ধারণ করে দেয়। এসব দেশ বলছে, রাশিয়া প্রতি ব্যারেল তেল $60 বেশি দামে বিক্রি করতে পারবে না। এই দামের বেশি দিয়ে যদি কোনো দেশ তেল আমদানি করে তাহলে তাকে শাস্তির মুখে পড়তে হবে। এছাড়া ইউরোপের দেশগুলো বলেছে, বেশি দামে কেনা তেল যেসব জাহাজে রাশিয়া পরিবহন করা হবে সেগুলোর ইন্স্যুরেন্স দেবে না তারা। ব্লুমবার্গ জানিয়েছে, পশ্চিমাদের নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া নিজেদের ট্যাঙ্কারে করে চীনকে এই তেল পৌঁছে দিচ্ছে। বিষয়টি এমন হলে তাতে ইউরোপীয় দেশগুলোর ইন্স্যুরেন্স জটিলতাও এড়ানো সহজ হবে। তেল বিক্রি সংক্রান্ত তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান আর্গুস মিডিয়া জানিয়েছে, জানুয়ারি মাসের জন্য চীন $67.11 রাশিয়ার তেল বুকিং দিয়েছে। চীন হচ্ছে এই মুহূর্তে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা। দেশটি এখন পর্যন্ত G7 এবং ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেওয়া মূল্য সমান মেনে চলার কোনো অঙ্গীকার করেনি। চীনা ব্যবসায়ীরা বলছেন, রাশিয়ার সাথে তারা স্বাভাবিকভাবেই ব্যবসা করে যাচ্ছেন। রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞায় কি নিজেই বিপদে পড়ছে ইউ, যা বলছে ইকোনমিস্টের প্রতিবেদন। সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা গত সোমবার থেকে কার্যকর হয়েছে। বিশ্ববাজারে তেলের দাম বাড়ার পেছনে এটিকে একটি কারণ হিসেবে মনে করা হচ্ছে। দ্য ইকোনমিস্টের এমন একটি প্রতিবেদনের উল্লেখ করে রুশ বার্তা সংস্থা আরটির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে, সমুদ্রপথে রাশিয়ার আমদানি করা তেলের প্রতি ব্যারেলের দাম $60 বেঁধে দেওয়া হয়েছে। ওই প্রতিবেদন বলছে, বিশ্ববাজারে রাশিয়ার তেলের দাম বাড়লে পশ্চিমা ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবে, বৈশ্বিক বাজারে প্রভাব বজায় রাখতে গিয়েও সমস্যার সম্মুখীন হবে পশ্চিমারা। আরটির প্রতিবেদনে এই দাম বেঁধে দেওয়াকে জ্বালানির বাজারে শক্তিশালী ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে। তেলের ট্যাঙ্কারগুলোর 95% ইন্স্যুরেন্স যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ন্ত্রণ করে। রাশিয়ার তেল বিক্রি নিয়ন্ত্রণের জন্য এটি পশ্চিমাদের একটি কৌশল বলে মনে করা হচ্ছে। যদি রাশিয়ার তেল বাজারে জায়গা করে নিতে না পারে তাহলে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে, আর এতে ক্ষতিগ্রস্ত হবে পশ্চিমা ভোক্তারা। ইকোনমিস্টের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ শুরু থেকে রাশিয়ার তেলের বাজার দিয়ে ছক করছে। ইউরোপীয় সংস্থাগুলোকে সুবিধা দিতে পশ্চিমারা রাশিয়াকে তেল কেনাবেচায় দর বেঁধে দিয়েছে। ইকোনমিস্টের প্রতিবেদন আরও বলছে যে, পশ্চিমাদের তেলের দর বেঁধে দেওয়ায় রাশিয়া কি প্রতিক্রিয়া দেখাবে তা খুবই গুরুত্বপূর্ণ। দর বেঁধে দেওয়ায় ক্রেমলিন তেল রফতানি কমিয়ে আনতে পারে, যারা পশ্চিমা নয় সেসব ট্যাঙ্কার ও ইনস্যুরারদের উপর নির্ভরতা বাড়াতে পারে, এতে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে। আরেকটি অনিশ্চয়তা হল, বৈশ্বিক তেলের বাজারে পশ্চিমারা কতটা প্রভাব বজায় রাখবে। ইকোনমিস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, চীন, ভারত, ইন্দোনেশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ এড়িয়ে চলতে চায়। এই দেশগুলো প্রতিনিয়ত ইন্স্যুরেন্সের বিকল্প উৎসগুলো খুঁজছে, কারণ 6 মাস আগে এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।
এ ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা পশ্চিমাদের ব্যাংকিং ব্যবস্থাকে এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা শক্তিশালী করেছে। এতে পশ্চিমাদের জ্বালানি অবকাঠামো এড়িয়ে গিয়ে চীন ও ভারত নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে। সোমবার থেকে বিশ্বজুড়ে রাশিয়ার তেল সরবরাহে নিযুক্ত জাহাজগুলোর বিমা এবং অর্থায়নকারী ইউএর কোম্পানিগুলো পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। তবে পাইপলাইনের মাধ্যমে সরবরাহকৃত রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা নেই। আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদন বলছে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএর তথ্য অনুযায়ী রাশিয়া থেকে ইউ দিনে 22 লাখ ব্যারেল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে থাকে। এর মধ্যে পাইপলাইন দিয়ে প্রতিদিন 7 লাখ ব্যারেল তেল সরবরাহ হয়। পাশাপাশি দিনে 12 লাখ ব্যারেল পরিশোধিত জ্বালানি পণ্য সরবরাহ করা হয়ে থাকে। আইইএ আরও বলেছে, প্রতিদিন 10 লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং 11 লাখ ব্যারেল জ্বালানি পণ্যের জন্য ইউকে এখন বিকল্প ব্যবস্থা করতে হবে। ওই প্রতিবেদনে ইউরোপিয়ান পলিসি সেন্টারের জ্বালানি নীতিমালা বিষয়ক বিশ্লেষক ফিলিপ লসবার্গ একই রকমের কথা বলেছেন। তিনি মনে করেন, তেল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের সবচেয়ে বড় প্রভাব পড়বে তেলের মূল্যের উপর। তেলের দাম বেড়ে যাবে। যেদিন রাশিয়ার তেলের দাম বেঁধে দেওয়া হয়, সেদিনই বিশ্ববাজারে তেলের মূল্য 2% বেড়েছে। পারস্য উপসাগরীয় দেশগুলোকে ইউয়ানে তেল গ্যাস বিক্রির প্রস্তাব দিয়েছে চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পারস্য উপসাগরীয় আরব দেশগুলোকে চীনা মুদ্রা ইউয়ানে তেল ও গ্যাস বিক্রির প্রস্তাব দিয়েছে। আরব দেশগুলো যদি চীনা প্রেসিডেন্টের এই প্রস্তাব গ্রহণ করে, তাহলে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে ডলার দুর্বল হয়ে পড়বে এবং বিপরীতে চীনা মুদ্রা ইউয়ান আন্তর্জাতিকভাবে শক্তিশালী হয়ে উঠবে। তিনি বলেন, চীন এবং অন্য দেশগুলো তেল ও গ্যাসের মূল্য পরিশোধের জন্য সাংহাই পেট্রোলিয়াম এবং ন্যাশনাল গ্যাস এক্সচেঞ্জকে ব্যবহার করতে পারে। শি জিনপিং বলেন, স্থানীয় মুদ্রায় বাণিজ্যিক লেনদেন সম্পন্ন করতে এবং ডিজিটাল মুদ্রা সংক্রান্ত সহযোগিতা আরও গভীর করতে চীন দ্বিপক্ষীয় বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা পদ্ধতি গড়ে তুলবে। শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে শি জিনপিং এই প্রস্তাব দেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই সম্মেলনের আয়োজন করেন। চীনা প্রেসিডেন্টের সৌদি সফরের আগে রিয়াদের একটি সূত্র জানিয়েছিল, ইউয়ানে অল্পমাত্রায় তেল বিক্রি করার বিষয়টি এখন হবে যৌক্তিক। সৌদি আরব যদি তেল বিক্রির ক্ষেত্রে ডলারকে বাদ দেয়, তাহলে তা হবে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে ভূমিকম্পের মতো ব্যাপার। অবশ্য আমেরিকা যখন কিছুদিন আগে তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক সদস্যদের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন, তখন সৌদি আরব তেল বিক্রির ক্ষেত্রে ডলারের ব্যবহার বন্ধের হুমকি দেয়। আরব এবং আফ্রিকা অঞ্চলের দেশগুলোতে চীনের প্রভাব দিন দিন বেড়েই চলেছে, যা আমেরিকার জন্য বিব্রতকর। এই অবস্থার মধ্যে চীনের প্রেসিডেন্ট সৌদি আরব সফর করে আরব দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করলেন, যা বিশ্ব রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ভারতে আঘাত এনেছে ঘূর্ণিঝড় মান্দোস। ভারতের তামিলনাড়ুতে আঘাত এনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্দোস। ঘণ্টায় সর্বোচ্চ 85 কিলোমিটার বেগে ভারতের তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে আঘাত আনে এটি। এ অবস্থায় চেন্নাই বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে। দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে পার্ক, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকানপাট। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মধ্যরাতে ভারতের তামিলনাড়ুতে আঘাত আনে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্দোস। ঘণ্টায় সর্বোচ্চ 85 কিলোমিটার বেগে তামিলনাড়ুর পুদুচেরি এবং তামিলনাড়ুর শ্রীহরিকোটার মাঝামাঝি মহাবলীপুরমের উপকূলে আঘাত হানে ঝড়টি। প্রতিবেদন আরো বলা হয়েছে, ঘূর্ণিঝড় মান্দোসের তাণ্ডবের শিকার ভারতের চেন্নাই। রাজ্যের বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভেঙে গেছে শতাধিক গাছ, লন্ডভন্ড হয়ে গেছে মেরিনা বিচও, বেশ কিছু এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে, ভেঙে পড়েছে দেয়াল এবং বৈদ্যুতিক খুঁটি। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার রাত 10:30 বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় স্থলভাগে আশ্রয় পড়ে। রাত 1:30 নাগাদ তামিলনাড়ুর মহাবলীপুরমের ওপর দিয়ে অতিক্রম করে মান্দোস। এছাড়া রাজ্যটির অন্তত 12 জেলায় ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এ অবস্থায় তামিলনাড়ুর ওই জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। স্থানীয়দের শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় জিনিসপত্র কাছে রাখার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। 5,000-এর বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছে তারা। দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট একটি লঘুচাপ থেকে এই ঘূর্ণিঝড়ের উৎপত্তি। শনিবারের মধ্যেই তা ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সৌদি চীনা বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানালেন ইরানের ভাইস প্রেসিডেন্ট। চীন ও সৌদি আরবের যৌথ বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামশিদি বলেছেন, আমাদের চীনা সহযোগীদের জানা উচিত সৌদি আরব ও আমেরিকা সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং আল কায়দার প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়েছে এবং ইয়েমেনে পাশবিক সামরিক আগ্রাসনের মাধ্যমে সেদেশকে ধ্বংসযোগ্যে পরিণত করেছে। আর এই অবস্থায় ইরান সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করেছে, যাতে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসে এবং মধ্যপ্রাচ্য ও পাশ্চাত্যে সন্ত্রাসবাদ ছড়িয়ে না পড়ে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সৌদি আরব সফরকালে যে যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে, তাতে অন্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই বিবৃতিতে সুপ্রতিবেশী সুলভ আচরণ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ এর সঙ্গে সহযোগিতা করতে ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে। হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুনের জেল জরিমানা।
হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাইকে 5 বছর 9 মাসের নতুন কারাদণ্ড দেওয়া হয়েছে। চুক্তি সংক্রান্ত বিরোধে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর শনিবার তাকে এই সাজা দেওয়া হয়। সম্প্রতি তিনি 20 মাসের জেলের মেয়াদ শেষ করেছেন। 75 বছর বয়সী জিমি গত বছর বন্ধ হয়ে যাওয়া হংকংয়ের জনপ্রিয় ট্যাবলয়েড পত্রিকা অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা। বিক্ষোভ এবং অননুমোদিত সমাবেশে অংশ নেওয়ার জন্য একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর সম্প্রতি তিনি 20 মাসের জেলের মেয়াদ শেষ করেছেন। জাতীয় নিরাপত্তার অভিযোগে তার আসন্ন বিচারে যাবজ্জীবন কারাদণ্ডের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। জিমির আগের অভিযোগগুলো 2019 সালে হংকংয়ে ব্যাপক গণতন্ত্রের বিক্ষোভে তার ভূমিকার সঙ্গে সম্পর্কিত ছিল। তবে সর্বশেষ মামলার অভিযোগটি তার একটি কোম্পানি তার সংবাদপত্রের কার্যালয়ের ইজারার শর্তাবলী লঙ্ঘন করার ব্যাপারে। জিমি এবং সাবেক অ্যাপল ডেইলি কর্মকর্তা ওয়াং ওয়াই কেউইং উভয়কে অক্টোবরের জালিয়াতির জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। জেলা বিচারক স্ট্যানলি চ্যান তাদের পরিকল্পনাকে পরিকল্পিত, সংগঠিত এবং বছরব্যাপী হিসেবে বর্ণনা করেছেন। কৌশলীরা বলেছেন, জিমি ব্যক্তিগত ব্যবহারের জন্য পরিচালিত একটি পরামর্শদাতা সংস্থার কার্যালয়ের জায়গা নিয়েছিলেন, যা মূলত অ্যাপল ডেইলির প্রকাশনা এবং মুদ্রণের উদ্দেশ্যে ভাড়া করা হয়েছিল। এর ফলে একটি সরকারি সংস্থার সঙ্গে স্বাক্ষরিত অ্যাপল ডেইলির ইজারা শর্তাবলী লঙ্ঘিত হয়েছে এবং এটি একটি জালিয়াতি। কারাদণ্ড ছাড়াও জিমিকে 20 লাখ হংকং ডলার জরিমানা করা হয়েছে এবং 8 বছরের জন্য কোম্পানি পরিচালনা থেকে নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, বছরের পর বছর ধরে অ্যাপল ডেইলি চীনের কমিউনিস্ট পার্টির সমালোচনা করে এবং গণতন্ত্রের প্রকাশ্যে সমর্থন করে আসছিল। তবে বিচারক বলেছেন, এই মামলার সঙ্গে রাজনীতি বা সংবাদপত্রের স্বাধীনতার কোনো সম্পর্ক নেই। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।